আপনি দেখছেন পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নুসরাত রানি। facebook.com/পদ্মনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ১৯৯৬ সালে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও জোট করেছিল বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। বুধবার মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে যারা দাবি করে সেই আওয়ামী লীগও কিন্তু জামায়াতের সঙ্গে জোট করেছিল। তিনি বলেন, নীতিগত প্রশ্নে বিএনপি কখনো পাকিস্তানের ভাবাদর্শ বা ধ্যান ধারণা বিশ্বাস করে না, বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে। আজ আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। বিএনপির এই নেতা বলেন, একাত্তরের দোসররা ভালো করেই জানত বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলে বাংলাদেশকে মেরুদণ্ডহীন করা যাবে। এর আগে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সর্বস্তরের মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়। একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এমন শঙ্কার কথা জানান তিনি। বলেন, শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে যারা জড়িত এখনও বিদেশে পলাতক আছে তাদের ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি আছে। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদও। তার মতে, 10 ডিসেম্বর বিএনপি যে কর্মসূচি পালন করেছে, 1971-এর একই দিনে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বুনেছিল হানাদার পাকিস্তানিরা। দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন নিষ্পত্তিতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এক্ষেত্রে পাসপোর্টে দেওয়া তথ্যের গরমিল হলে তা সংশোধন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করতে বলা হয়েছে। মঙ্গলবার নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। এতে বলা হয়েছে, বাংলাদেশের ভেতরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট রিইস্যু করতে হবে। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের যে কোনো একটি সনদপত্র বিবেচনা করা যেতে পারে। সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে প্রদর্শিত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ ও সই করে দাখিল করতে হবে। ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন প্যারিসের LVMH এর কর্ণধার বার্নার্ড আর্নল্ট। প্রায় 4 দশকের চেষ্টায় বিলাসবহুল পণ্য বিক্রেতা, 73 বছর বয়সী এই ফরাসি ব্যবসায়ী নিজেকে শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্লুমার্কের তথ্য অনুযায়ী 2022 সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $178 কোটি। তার তুলনায় 73 বছর বয়সী আর্নল্টের সম্পত্তির পরিমাণ $188 কোটি, যা $10 কোটি বেশি। চলতি বছর ইলন মাস্কের মালিকানাধীন ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে, যে কারণে শীর্ষ ধনীর তালিকায় প্রথম স্থান হারাতে হয়েছে তাকে। যদিও এটাই প্রথম নয়, এর আগে 2021 সালেও মাস্কের নাম এই তালিকায় দ্বিতীয় স্থানে নেমেছিল। কথা দিয়েছিলেন, সে কথা রাখলেন চিত্রনায়িকা পরিমণি। 7 দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াবেন চিত্রনায়িকা পরিমণি। নিজের ফেসবুকের মাধ্যমে এমন শপথের কথাই জানিয়েছিলেন ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা। অবশেষে সে কথা রাখতে শুরু করেছেন। প্রথম দিনে ব্রাজিলের জার্সি পরা ছবি ফেসবুকে পোস্ট করে পরিমণি লিখেছেন, বলেছিলাম আর্জেন্টিনা জিতে গেলে আমি ব্রাজিল সাপোর্টার রাজের জন্য 7 দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব। এই যে Day 1, রাজ ভালো থাকো। তাই বলে ব্রাজিলের জার্সি কেন? পরিমণি তো আর্জেন্টিনার সমর্থক, কিন্তু পরিমণি ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়ে অবাক করেছেন নেটিজেনদের। জানা গেছে পরিমণির স্বামী শরীফুর রাজ ব্রাজিলের সমর্থক, এজন্য তিনি একটি শপথ করেছেন। সেই শপথ নিয়ে ফেসবুকে লিখেছেন, আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের জন্য 7 দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব, প্রমিস। মূলত এই কারণেই পরিমণি 7 দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়াবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর নিলামে বাংলাদেশের 6 ক্রিকেটার নাম দিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের দুজন বাদ পড়েছে আর সংক্ষিপ্ত তালিকায় চারজনকে রাখা হয়েছে। এই তালিকায় জায়গা পেয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস, পেসার তাসকিন আহমেদ ও মারকুটে ব্যাটার আফিফ হোসেন। আর সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ। সাকিব ছাড়া বাকি তিনজনের ভিত্তি মূল্য 50 লাখ রুপি, আর 50 লাখ কমিয়ে 1.5 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব। এবার 10 দলের আইপিএল এর নিলাম আগামী 23 ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারত। টেস্টের শুরুটা বাংলাদেশ যেভাবে করেছিল মাঝপথে এসে সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। টাইগারদের সেই ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়ায় চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আয়ার। শেষ বিকেলে দুজনেই সেঞ্চুরির পথে হাঁটছিলেন। ভারতও প্রথম দিন শেষে উৎফুল্ল মনে ফিরে যাচ্ছিলেন, কিন্তু একেবারে শেষ মুহূর্তে মানব দেয়াল পূজারাকে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেয় তাইজুল। অক্ষর প্যাটেলকে ফিরিয়ে তাতে বাড়তি মাত্রা যোগ করেন মেহেদী হাসান মিরাজ। 6 উইকেটে 278 রান নিয়ে দিন শেষ করেছে ভারত। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 পেজ। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। ফ্ল্যাশ নিউজ নিয়ে এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি নুসরাত রানী। ভালো থাকুন, সুস্থ থাকুন।